বছরে ভারতের সবচেয়ে আলোচিত ও প্রতীক্ষিত সিনেমা কেজিএফ চ্যাপ্টার 2 দর্শক থেকে শুরু করে সিনেমা বিশ্লেষকরা মনে করেছিলেন কেবল ট্রেলার নয় সিনেমাটি মুক্তি পেলে বক্স অফিসেও রেকর্ড গড়বে হয়েছেও তাই প্রশান্ত নীল পরিচালিত 100 কোটি রুপি বাজেটের এই ছবিটি মুক্তির আগেই অগ্রিম বুকিং এর ঝড় তুলেছিল এবার 7 দিনে 700 কোটি রুপি ছাড়িয়েছে কেজিএফ চ্যাপ্টার 2 বিস্তারিত প্রতিবেদনে কর্নার সিনেমা কেজিএফ চ্যাপ্টার 1 মুক্তির পর চলে আসে আলোচনায় প্রথম ছবিটি 250 কোটি টাকার ব্যবসা করেছিল এর মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন দক্ষিণী তারকা যশ অ্যাকশনে ভরপুর এই সিনেমার প্রথম পর্ব দর্শকের মনে জায়গা করে নিয়েছিল তাই কেজিএফ চ্যাপ্টার 2 নিয়ে উত্তেজনা ছিল অনেক আগে থেকেই কেজিএফ চ্যাপ্টার 1 এ যশের চরিত্র রকির উত্থান দেখানো হয়েছিল গেল 14 এপ্রিল ছবিটি মুক্তির আগ দিয়ে প্রকাশ পায় বহুল প্রতীক্ষিত সিনেমা কেজিএফ চ্যাপ্টার 2 এর ট্রেলার এরপর মুক্তির দিনেই ছবিটি করে ফেলে বাজিমাত এদিকে ছবিটির টিকিট বুকিং দিয়ে সংগ্রহ করেছে 7 কোটি রুপিরও বেশি প্রশান্ত নীল পরিচালিত 100 কোটি রুপি বাজেটের এই ছবিটি মুক্তির আগেই অগ্রিম বুকিং এর ঝড় তুলেছিল এবার মুক্তির 7 দিনে 700 কোটি রুপি ছাড়িয়েছে কেজিএফ চ্যাপ্টার 2 ইতিমধ্যে হিন্দি ভার্সনে রেকর্ড গড়েছে সিনেমাটি 7 দিনে 255 কোটি রুপি আয় করেছে যা বাহুবলি 2 রেকর্ডও ভেঙেছে হিন্দি ছাড়াও সিনেমাটি কর্ণড় তেলেগু তামিল ও মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে সব মিলিয়ে প্রথম সপ্তাহের শেষে সিনেমাটি বিশ্বব্যাপী 700 কোটি রুপির বেশি ব্যবসা করেছে এদিকে ভারতীয় চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয় বালান বৃহস্পতিবার দুপুরে এক টুইটে এ তথ্য জানিয়েছেন শাশ্বত মেহেদি বিজয় টিভি ঢাকা